আর আমাদের খুব এই দেশে জোয়ানদেরকে আমরা মাহফিল করতেও দেখি, আবার যারা মাহফিল করে যুবকরা অনেক জায়গায়, আমি গত 4 বছর আগে বগুড়া, 4 বছর কি 5 বছর আগে বগুড়া এক জায়গায় মাহফিলে গেছি, তো মাহফিল কমিটি মাহফিল শেষে টাকা পয়সা নিয়ে একটু গড়িমিশি করতেছে, তা আমি আবার দেখলাম যে ভাই যে দাওয়াত দিছে উনি হচ্ছে বগুড়ার পীর সাহেবের ছেলে, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিল, তো ওনাকে বলতেছি শোনেন এরা যদি গরিব হয় টাকা নেওয়া দরকার নেই, চলেন ঢাকায় চলে যাই, শুধু শুধু এদেরকে কষ্ট দেওয়া দরকার কি, আর ঢাকায় যেহেতু আমার যাওয়া লাগবে, এখানে বসে থাকলে 10 মিনিট বসে থাকা মানে আমার লস, সুতরাং আজকের মাহফিলটা আমি এদেরকে প্রয়োজনে ফ্রি করে দিলাম, টাকা পয়সার জন্য তো আর আমাদের ওয়াজ করা লাগে না, তো সেই ক্ষেত্রে থাকো। পরে দেখলাম দুই গ্রুপে মারামারি লাগছে। আচ্ছা মারামারি কেন, কয় দাঁড়ান এগুলো কী কারণে হচ্ছে এটা তো জানতে হবে, ভাবতেন তো মারামারি লাগতেছে, এখানে গেলে আরও ঝামেলা। পরে সে সব কিছুর খোঁজখবর নিয়ে আসার পরে বলল যে মাহফিলে যা টাকা উঠছে এই টাকা নিয়ে ভাগ হয়েছে দুইটা, এক কমিটি একদল যুবকেরা এই টাকা নিয়ে গাঁজা খাইতে চলে গেছে সকালবেলা, গাঁজা খাইতে চলে গেছে মাহফিলের টাকা নিয়ে, আর আরেক দল এটা নিয়ে গেঞ্জাম করতেছে, তোরা মাহফিলের টাকা দিয়ে গাঁজা খাস খা, তোকে মরার ভয় নেই, নিজের টাকা দিয়ে খা সমস্যা, তো মাহফিলের টাকা তুলে গাঁজা খায়, দেখেন অবস্থা, পিনি কুটলে যা হয়, গাঁজা টাজা খেয়ে মদ টদ খেয়ে রাত্রেবেলা 2টার দিকে এসে দরজায় টোকা দেয়, আর বৌরে কয় আম্মা দরজাটা একটু খুললেন আছে না নাই, এই এলাকায় নাই না আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আপনারা কেমনে স্বীকার করেন, এগুলো লজ্জা লাগে না, কবেন নাই আলহামদুলিল্লাহ, বলেন থাকলেও ইনশাল্লাহ বিদায় হয়ে যাক, বলেন আমিন। সমাজের ভিতরে জওয়ানরা যদি খারাপ পথে যায় সমাজ ধ্বংস হয় তাড়াতাড়ি, জওয়ানরা যতটুকু কাজ করবে মুরব্বীরা ততটুকু করতে পারে না, মুরব্বীদের কাজ হলো দোয়া করা, জওয়ানদের কাজ হলো কাজ করা, মুরব্বীরা দোয়া করবে জওয়ানরা কাজ করবে, একটা জওয়ান যতটুকু শক্তির সাথে কাজ করতে পারে মুরব্বীরা এগুলো পারে না, এই কারণে আমাদের দেশের প্রধানমন্ত্রী তো মারাত্মক চালাক, এই কারণে চালাকি করতে যায় উনি সব সমস্ত মুরব্বী মন্ত্রীগুলোরে বাদ দিয়ে জওয়ানগুলোরে বসায় দিছে, কারণ আমরা ইউটিউবের ভিডিওতে দেখেছি এক একটা মুরব্বী, একদিন আমি দেখছি আপনারা দেখছেন কিনা জানি না, এক ভিডিওতে এক মুরব্বী বক্তব্য দিচ্ছে, নেতৃস্থানীয় লোক মনে করেন, তা বক্তব্য যে দিচ্ছে মোটামুটি তার দেওয়ার পায়জামা খুলে গেছে, আপনারা ভিডিওটা দেখছেন কিনা জানি না, মোটামুটি ভাইরাল একটা ভিডিও, সে বক্তব্য দিচ্ছে তার পায়জামা প্যান্ট খুলে পড়ে যাচ্ছে, তার কোনো হুশ নাই, তো পাশ থেকে একজন দেখেছে স্যার আপনার প্যান্ট তো গেল, পরে সে প্যান্ট উড়ায়, আচ্ছা বলেন এ লোক তো নিজের প্যান্টের খোঁজখবর রাখতে পারে না, সে জনগণের খোঁজ রাখবে, যার নিজের প্যান্টের মধ্যে প্যান্টকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই তাহলে সমাজকে নিয়ন্ত্রণ কিভাবে করবে বলে, এই জন্য সমাজে কাজ করবে যুবকরা, দেখেন না কমিটির অধিকাংশ ভাইয়েরা যুবক, আমরা যারা আলোচনা করছি আমরাও যুবক, এলাকায় ইমাম সাহেব সেও যুবক, এলাকায় কাজ করতেছে চেয়ারম্যান মেম্বার সেও যুবক, কাজ কারবারটাই যুবকের, এই কারণে হাদিস শরীফে রাসূল বলেন অসাবুন ইবাদাতিল্লাহি তাআলা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার মানুষকে ছায়া দান করবে, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, তো 7 প্রকারের ভিতরে 1 প্রকার হলো তারা ওই সমস্ত লোক যুবক যারা যৌবন কালটা গাঁজা খেয়ে ইয়াবা খেয়ে কাটাইছে, কথা বলে না, যারা আল্লাহর গোলামিতে কাটাইছে, কিসে কাটাইছে বলেন, আল্লাহর গোলামি, এই সমস্ত যুবকদের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন যে এই যুবকরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জিন্দগিতে আল্লাহর গোলামি করে যেতে পারবে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে, সুবহানাল্লাহ, তাহলে আমরা কি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই, ইনশাআল্লাহ চাই, ইনশাআল্লাহ, গাঞ্জা খেয়ে ইয়াবা খেয়ে মদ খেয়ে আল্লাহর জিকির করে,
কেউ মদ খেয়ে মজা পায়, কেউ ইয়াবা খেয়ে মজা পায়, কেউ চুরি করে মজা পায়, কেউ দুর্নীতি করে মজা পায়, কেউ পুকুর চুরি করে মজা পায়, কেউ আবার মালিকের জিকির করে মজা পায়। মজা পাওয়াটা হইলো কথা, আপনি কি দিয়ে মজা পাচ্ছেন সেটা আপনার হিসাব। আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দেখ, আল্লাহ আগে আমার জবানকে জিকিরওয়ালা বানায় দেখ, পরে আপনাদেরকে বানাক, বলেন আমিন। প্রত্যেকটা মানুষ, এই যে আপনারা বারোটা পর্যন্ত বসে ওয়াজ শুনতেছেন, যদি আমি সহ আপনারা সবাই মিলে যদি আমরা আমলের নিয়তে শুনতাম তাহলে সমাজের পরিস্থিতি এত বেগতিক হতো না। আমরা যারা আলোচনা করি আমাদেরও আমল ঠন ঠনা ঠন, আপনাদেরও অবস্থা এরকম। যেই জাতি নেতা যেমন জাতি তেমন, জাতি যেমন নেতা তেমন, তা আপনারা যেমন আমরাও তেমন। আল্লাহ পাক আমাদেরকে ভালো বানাক, তারপরে আপনাদেরকে বানাক। এই যে আমি আরেকটা কথা বলি সব জায়গায়, আমাদের অধঃপতন কেন, ওলামা একরামের অধঃপতন কেন, পিছনে কারণ হলো আমরা মনে করি শুধুমাত্র আপনারা আমাদের কাছে দোয়া চাবেন, যে হুজুর আমার একটু দোয়া করেন, দোয়া করেন, টাকা দিবেন, হাদিয়া দিবেন, আর দোয়া চাবেন। আমাদের মনে হয় দোয়ার দরকার নাই, নাই? আপনারা আমাদের জন্য দোয়া করা বন্ধ করে দিয়েছেন, যার কারণে আমাদের অধঃপতন। আপনাদের মতো সাধারণ মানুষ, আমি তো একা, আপনারা লক্ষ মানুষ যদি আমার জন্য দোয়া করেন, এই দোয়াটা কাজে লাগবে না, লাগবে না? গোটা উম্মতের ওলামা একরামদের জন্য দোয়া করবেন আপনারা, বেশি বেশি করবেন, যে আল্লাহ ওলামা একরামদেরকে ঐক্য দিয়া দাও, আল্লাহ ওলামা একরামদেরকে আমল দিয়া দাও, ওলামা একরামদেরকে জজবা দিয়া দাও, কথা কাজে মিল দিয়া দাও, বলেন আমিন। আমাদের জন্য দোয়া বন্ধ করবেন না, আপনারা বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য। এই যে এত রাত পর্যন্ত আলোচনা করা, এটা আমাদের আসলে নেজামে নাই, যেহেতু আজকে সারা দেশের পরিস্থিতি খারাপ আমরা দেখতেছি, মাহফিল অন্যান্য জায়গায় হচ্ছে না, অনেক জায়গায় বন্ধ। সেখানে আজকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে রহমত করছেন, মাহফিল হয়েছে, আপনারা খুশি না বেজার? সবাই খুশি? দাঁড়ানো ভাইদের কষ্ট হইতেছে? এই কথা বলেন, কষ্ট হচ্ছে? পিছন থেকে সবাই কষ্ট হচ্ছে? আরে আওয়াজ টাওয়াজ কম দিলে তো আলোচনা শেষ হয়ে যাবে। আপনাদের কষ্ট হইলে আমি অল্প সময় ছেড়ে দেব, কষ্ট না হইলে মোটামুটি চলবে? জবান খুলে না রে তাকবীর, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? আমরা ভয় পাই তাকে? প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যদি করে, আল্লাহ তাদেরকে দুইটা ওয়াদা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। মুফাসসিরুল ইকরাম বলেন লা খাউফুন আলাইহিম, এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে, ওয়ালা হুম ইহজানুন, এটা আখিরাতের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের জন্য জামানা দুইটা, একটা দুনিয়া, একটা আখিরাত। বান্দার দুনিয়াতেও চিন্তা থাকে, আখেরাতে পরেশানি তো থাকবেই। সেই ক্ষেত্রে রব্বুল আলামিন বলেন, কেউ যদি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানায়, গোলামি করে, দুনিয়াতেও তার ভয় থাকবে না, আমি আল্লাহ ওয়াদা করলাম আখেরাতেও তার কোনো পরেশানি থাকবে। আমরা খাই কার, বলেন? পরি কার? এ দুনিয়া কার? আমাদের কণ্ঠ দিয়েছেন কে? তাহলে আমাদের সব কিছু যদি আল্লাহর হয়, আমাদের থাকা খাওয়া পড়া আসমান জমিন যা কিছু নজরে পড়ে প্রত্যেকটা জিনিস যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হয়, আল্লাহর দেয়া কণ্ঠে, আল্লাহর দেয়া জমিনে আল্লাহর গোলামি করব, কোনো দিল্লি আর আমেরিকার গোলামি করতে পারবো না ইনশাআল্লাহ। আজকে আমরা দিল্লির গোলাম হয়ে গেছি, আজকে আমরা কিসের গোলাম? দিল্লির গোলাম। আমার পাওয়ার দিল্লি পর্যন্ত,
কেউ মনে করে আমার পাওয়ার আমেরিকা পর্যন্ত, কেউ মনে করে আমার পাওয়ার ফ্রান্স পর্যন্ত, কেউ মনে করে আমার পাওয়ার জার্মান পর্যন্ত। তোমরা তোমাদের পাওয়ার দিল্লি আমেরিকা পর্যন্ত করতে পারো, তুমি মনে রাখবা মুসলমানের পাওয়ার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত। তাহলে ওদের চেয়ে আমাদের পাওয়ার কম না বেশি? এরপরেও মুসলমান ভয় পায়। অথচ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রিতে গারে সৌর আবু বকর সিদ্দিককে নিয়ে বসা, বাহিরে শব্দ শোনা যায় আসছে, চলে আসছে ধরার জন্য। আবু বকর বলে, হুজুর চলেই তো আসছে বাহিরে, ধরা খেয়ে যাবার একটু পর। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। এই পেরেশানি করো কিসে? আর তুমি কি মনে করছো এই যে আমরা দুইজন, আমাদের তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন। এখানে যার সাথে আল্লাহ থাকবে তার সাথে দুনিয়ার কোনো বেঈমানের সামর্থ্য নাই লড়াই করে জেতার জন্য। আমাদের সঙ্গে কে? আল্লাহ। মুসলমান আগেও বীরত্ব দেখিয়েছে, এখনো দেখাচ্ছে, ভবিষ্যতেও দেখাবে। জাতিটাই বীরত্ব গাথা জাতি। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়াদা করলেন, তোমরা তোমাদের জান মালকে আমি আল্লাহর জন্য গোলামি করে বিলিয়ে দাও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক মুমিনের জান আর মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে বলেন? জান্নাতের বিনিময়ে। যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, মার খায় এবং মার দেয়। জোরে বলেন, মার খায় মার দেয়। শুধুমাত্র জায়গায় জায়গায় যে মুসলমান অমুকের মার খেয়ে পিটান খেয়ে মাথা ফাটায় তারপরে ঘরে আসবে, এটা মুসলমানের শান না। মুসলমান অন্যায়ভাবে কারো গায়ে আঘাত দিবে না। তবে কেউ যদি আমাদের স্বাধীনতা, ইমানের স্বাধীনতা খরণ করার প্রচেষ্টা করে, তখন আমরা ঘরে বসে বসে আঙুল চুষব না, লড়াইয়ের ময়দানে জিহাদের তামান্না নিয়ে বুকে একটা যে রক্ত দিয়ে তারপরে জিহাদের জন্য ময়দানে বেরিয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক কিনা? আজকের যে অবস্থা সমাজে চলছে, 50তম বছরে পা দিল বাংলাদেশ স্বাধীনতা দিবসে, এটা 50তম বছর। 50তম বছরে দেশের পরিস্থিতি কি হওয়ার কথার হলো কি? এই দেশের পরিস্থিতি কি হওয়ার কথা হলো কি? 50তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার বাঙালি মুসলমান বাংলাদেশের মানুষ বিজয় উৎসব করার কথা ছিল, আনন্দে রাস্তাঘাটে ঘোরাফেরা করার কথা ছিল, কিন্তু সেখানে আজকে ঢাকা শহরের পরিস্থিতি দেখলে মনে হচ্ছে থমথমে অবস্থা বিরাজমান করতেছে, মনে হয় আমাদের দেশে যুদ্ধ লেগে গেছে, কারফিউ জারি হয়ে গেছে, অবস্থা এমন। এটা স্বাধীনতা দিবস নয়, এটা স্বাধীনতা হরণ দিবস। এটাকে স্বাধীনতা দিবস বলে না? আমরা পেলাম কি? যারা আমাদেরকে স্বাধীনতার নাম দিয়ে আমাদের স্বাধীনতা দিবস পালন করার জন্য শিখাতে চায়, তারা স্বাধীনতা, এই দেশে স্বাধীনতা আসলো কাদের জন্য আর স্বাধীনতা পাচ্ছে কারা? স্বাধীনতা আসলো কার জন্য পাচ্ছে কারা? যারা স্বাধীনতার কথা বলে তারা অনেক কিছু পেয়েছে, আমরা সাধারণ জনগণ কিছু পাই নাই। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরিয়ে 50-তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কাইন্দা মরি, শান্তির কোন নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বল, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচন খুব দরদ। আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ।
দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাউচাটা, বিদেশিদের কথা মতো চালায় শুধু নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? একটু ঝামেলা আছে মনে হয় না? কষ্ট হচ্ছে কারো? ভয় পাচ্ছেন কেউ? হুজুর এই সময় এই সমস্ত কি গান, এই সমস্তই এখন বলা দরকার। আমরা স্বাধীনতার বিপক্ষে? পক্ষে না, আমরা দেশের বিপক্ষে, আমরা সরকারের বিপক্ষে। কি দরকার সরকারকে নামানোর বলেন? আমাদের কোনো দরকার আছে? কোনো দরকার নাই। সরকার আছে, রাস্তাঘাট পাকা হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, সব কিছু হচ্ছে, আলহামদুলিল্লাহ হোক, কোনো আপত্তি নাই। কিন্তু যখন নাকি আমাদের এই আন্দোলন সরকার বিরোধী না, আমাদের এই আন্দোলন রাষ্ট্রবিরোধী না, আজকে যারা বাইতুল মোকাররমে মার খাইলো, হাটহাজারীতে মার খাইলো, ওরা রাষ্ট্রকে, রাষ্ট্রের সরকারকে নামানোর জন্য মার খায় নাই, ওরা মার খেয়েছে একটা ইমানি আন্দোলন করতে যায়। ইমানি আন্দোলনটা কি? যেই কসাইয়ের হাতে মুসলমানের রক্তের দাগ এখনো শুকায় নাই, ওই কসাইকে বাংলার জমিনে অবাঞ্ছিত করার, রক্তের এই অবাঞ্ছিত করার আন্দোলনের জন্য তারা মার খেয়েছে, ঠিক কি নজরে বলে? সুতরাং ভাইরা আমার, এটা রাষ্ট্রবিরোধী আন্দোলন না, এটা সরকার বিরোধী আন্দোলন না। কেউ যদি মনে করে সরকার বিরোধী আন্দোলন, ভুল করবে, ভুল করবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, গুজরাটে আপনার মুসলমান ভাই মার খায়, বসনিয়ায় খায়, কাশ্মীরে খায়, যার রক্ত যার হাত কাশ্মীরের মুসলমানের রক্তে রঞ্জিত, তাকে সাপোর্ট করা কোনোদিন মুসলমানের পক্ষে সম্ভব হতে পারে না। আমাদের আন্দোলন তার বিরুদ্ধে, আমাদের আন্দোলন মোদির বিরুদ্ধে, আমাদের রাষ্ট্র সরকারের বিরুদ্ধে না। ভালো করে বুঝেন, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে না, রাষ্ট্রের বিরুদ্ধে না, আমাদের আন্দোলন কসাইয়ের বিরুদ্ধে। সুতরাং এই বাংলার জাতি আজকে স্বাধীনতা দিবস, 50তম স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করার জন্য আজকের এই ঘটনাটাই যথেষ্ট, আর কোনো কিছু দরকার নেই। মুসলমানের গায়ে হাত দেওয়া, ওলামা একরামকে হাত দেওয়া, ওলামা একরামের গায়ে আঘাত দেওয়া, লাঠি চার্জ করা, শুধুমাত্র একটা বেঈমান আশার কারণে আজকে সারা মুসলমানরা যদি লাঞ্ছিত হয়, যারা আমাদের গায়ে হাত দিল, যারা ওলামা একরামদেরকে আঘাত দিল, ওরা এদেশের স্বাধীনতার দুশ্মন, মুসলমানের দুশ্মন। আমাদের এই আন্দোলন ইমানের আন্দোলন, এই আন্দোলনের জন্য যদি হাজারো শহীদ হয়, বাংলাদেশের আপামর জনতা হাজারো শহীদ হতেও তৈয়ার, ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? হাজারো শহীদ হতে তৈয়ার। এরপরও মনে রাখবেন, ভুলে যাবেন না, আল্লামা শফি সাহেব হুজুর এদেশে নাই, তো কি হয়েছে? এই দেশে ওলামা একরামরা এখনো জীবিত আছে, শাহজালাল ইয়ামেনির রুহানি সন্তানরা এখনো জীবিত আছে, আল্লামা শফির রুহানি সন্তানরা আজও জীবিত আছে, কিয়ামত পর্যন্ত ইসলামের বিপক্ষে শক্তির বিরুদ্ধে মুসলমানের এই আন্দোলন চলবেই চলবে, চলবেই চলবে, চলবে চলবে। আল্লাহ ইমানি কুয়াতকে বাড়িয়ে দেখ, বলেন আমিন। কি হবে লেখা লেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। এরাই কিন্তু আদালতে নিষিদ্ধ করতে চেয়েছিল, 26টা আয়াতের রিট, এরাই কিন্তু আদালতে নিষিদ্ধ করতে চেয়েছিল। আরে এরাই আমাদের দেশে মেহমান হবে, এটা আমাদের দিলে আঘাত লাগে, আপনারা বোঝার চেষ্টা করেন, এটা মুসলমানের দিলে আঘাত লাগে। আজকে যে চিত্র আমরা দেখেছি, এটা আমাদেরকে দারুণ কষ্ট দিয়েছে, মায়েদের বুক খালি হয়েছে, এটা আমাদের জন্য কষ্টের। এটাকে স্বাধীনতা দিবস বলো না, এটাকে আমরা অত্যাচার দিবস বলতে পারি।
স্বাধীনতা দিবসে এই দৃশ্য আমার মনে হয় না 50 বছরে কারো নজরে পড়েছে। এটা ইতিহাসের খাতায় লেখা থাকবে। শুধু তাই না, আজকে কেউ যদি আমাদেরকে আঘাত দেয় দুনিয়াতে হয়তো পার পাইল, কিন্তু একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়া করাতে হবে না। আল্লাহর কাঠগড়া কি তাদের কাঠগড়ার চাইতে ছোট না বড়? বলে আল্লাহ ওদেরকে হেদায়াত দেয়। বলেন আমিন। আমরা আবারও বলি, আমরা সরকার বিরোধী না। অনেকে আমাদেরকে বলে, হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলেন কেন, সরকার বিরোধী? কোনো দিনই আমরা সরকার বিরোধী কথা বলি নাই। কোনো মাহফিলে কোনো বক্তা কোনো ওয়াইজ এই কথা বলে নাই যে প্রধানমন্ত্রীকে নামিয়ে দেন, অমুক ক্রিয়াই করেন, কেউ বলে না এটা। বরং অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের দেশের প্রধানমন্ত্রীও কাজ করে। এটা প্রধানমন্ত্রীরও কাজ, চুরির বিরুদ্ধে কাজ প্রধানমন্ত্রীর কাজ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করা এটা প্রধানমন্ত্রীর কাজ। তাহলে আমরাও তো সেই কাজই করি, তা আমরা রাষ্ট্রবিরোধী হইলাম কেমন? আমরা তো রাষ্ট্রীয় মানুষ, আমরা রাষ্ট্রবিরোধী না, আমরা রাষ্ট্রীয় লোক। যারা বুঝে না, ওদের মাথায় গোবর ছাড়া কিচ্ছু নেই, ভাই গোলামি হবে কার? এই জন্য রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। এই ওলি বুজুর্গ বন্ধু মুমিন, তোমরা শুনে রাখো, কোনো ভয় নেই। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও কোনো চিন্তা দিবে না, আখেরাতেও কোনো পেরেশানির কারণ নেই। ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের কারণে তাকে ফাঁসি দেওয়া হবে, তো ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের সামনে সুন্দর করে দীপ্ত কণ্ঠে দাঁড়ায় ডাক দিয়া বলতেছেন, এ বেঈমানের দল, যেহেতু একটু পরে আমার ফাঁসির কাষ্ঠে আমার ফাঁসি হয়ে যাবে, মুমিনের জন্য মেয়াজ হলো নামাজ, ফাঁসির কাষ্ঠে আমি ঝুলব, তার আগে তোমাদের কাছে আমি কিছুক্ষণ সময় চেয়ে নিব। এই সময়টা একমাত্র আমি 2 রাকাত নামাজ আমার মালিকের কদমে সেজদায় পড়ে থাকবো আমার জীবনের শেষ পর্যায়ে এসে। নামাজটা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় ছিল। এ মুসলমান, নামাজটা তাদের জন্য এত প্রিয় ছিল, নামাজের জন্য সাহাবা একরাম সব করতে তৈয়ার। ওই যে যুদ্ধের ময়দানে তীর বিঁধল, তীরটা বিঁধার পর টান দিয়া খুলতে যাবে, সাহাবি ব্যথা পায়, কিন্তু যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেল, বলে এখন টান দিয়ে খুলে ফেল, দাঁত দিয়া কামড় দিয়ে টান দিয়ে তীর খুলে ফেললেন, কখন তীর খুলে গেল সাহাবি টেরও পায় নাই। বলে তুমি কি জানো না তোমার তীর খোলা হলো? বলে না না আমার জানা নাই, কারণ নামাজের ভিতরে আমি আমার মাওলার সঙ্গে কথোপকথনে এতই মগ্ন ছিলাম, আমার পা থেকে তীর কখন টেনে বের করলা আমি একটুও কোনোদিন টের পাই নাই। বাইরে আমার সাহাবা একরামদের নামাজ ছিল এমন, তারা নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলতেন। নামাজটা মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার একটা বড় মাধ্যম, কারণ নামাজের ভিতরে মুমিন দাঁড়ায় আর বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কথার জবাব দিয়া দেয়, বান্দা আবার আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জবাব দেয়। এ মুসলমান, এটা আল্লাহর সঙ্গে কথা বলার একটা মাধ্যম। এক বুজুর্গ ডাক দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়া দেয়, আমি আমার মালিককে ডাক দিয়া বলবো, আল্লাহ তোমার মতো কুদরতওয়ালা রবের কাছে আমার একটা চাওয়া, ওই চাওয়াটা হইল আমার জান্নাত দরকার নাই, তুমি তোমার ওই জান্নাতে যে কোনো একটা জায়গায় তোমার আরশের নিচে একটা জায় নামাজ বিছায় দিও, আমি যতদিন জান্নাতের ময়দানে থাকবো জান্নাতে না থেকে আরশের নিচে বসে বসে আমি তোমার কুদরতের কদমে সেজদা করে থাকবো। তার কাছে নামাজটা এত প্রিয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নামাজটা মুমিনের জান্নাতের চাবি, জান্নাতকে খুলে দেয়, আর মুমিনের জন্য নামাজটা হলো মেয়ারাজ স্বরূপ। এ মুসলমান, সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, দয়া করে আমাকে 10 মিনিটের সময় দাও, আমি আমার মালিকের সঙ্গে সর্বশেষ দুনিয়ার জিন্দেগিতে একটু কথা বলতে চাই, আল্লাহর সঙ্গে একটু কথা বলে 2 রাকাত নামাজ আদায় করব। সুন্দর করে নামাজের ভিতরে দাঁড়ায় যায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ আদায় করে। সাহাবা একরামরা, অন্য কেউ সঙ্গে নাই, হযরত খুবাইবকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় দিবে চতুর্দিক থেকে বেঈমানের বাচ্চারা,
সবার একটাই কথা, খুবাইবকে তাড়াতাড়ি ফাঁসির কাষ্ঠে ঝুলা দাও। কেন বলে? ইমানের কথা বলে, হকের আওয়াজ দেয়, যার কারণে খুবাইবকে সামনে আর বেশি বাধা দেওয়া যাবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন, সংক্ষেপে লম্বা নামাজ আদায় করেন নাই। নামাজটা শেষ করার পর সালামটা ফিরায় ডাক দেয়া সাহা ওই বেঈমানদেরকে বলতেছে, এই বেঈমানের দল, আমার এই ভয় নাই, তোমরা আমাকে মারবা। আমি যদি ভয় পাইতাম, তোমরা যদি এই কথা চিন্তা করতা যে আমি ভয়ের কারণে নামাজটাকে আমি দীর্ঘ করলাম, এই চিন্তা করবা বলে আমি নামাজটাকে সৎভাবে সুন্দর করে শেষ করে দিলাম। কারণ আমি জানি আমি যদি নামাজটা বড় দীর্ঘায়িত করি, তোমরা মনে করবা আমি মৃত্যুর যন্ত্রণার ভয়ে মনে হয় নামাজটা দীর্ঘ করি। এই ভয় যদি না থাকতো, আজকে আমি সারাটা দিন আমার মালিকের সঙ্গে নামাজের ভিতরে কথা বলতাম। নামাজ আদায় করা শেষ হয়ে গেল, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝুলাইলেন, উনি এখনো জীবিত, উনাকে মারেন নাই। বেঈমানের দলের একজন এসে তার আঙুল কেটে দেয়, আরেকজন চাক্ষু দিয়া খোবাইবের চামড়া থেকে, মাংস থেকে চামড়া আলাদা করে, আরেকজন তরবারি দিয়ে খোসা দিয়া খোবাইবকে আঘাত দেয়। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে, খোবাইব, এই তোমাকে আমরা প্রশ্ন করি, বলো আল্লাহর হাবিবকে যদি আমরা মারি, বিনিময়ে তোমাকে যদি আমরা ছেড়ে দেই, তুমি খোবাইব একটু আমাদেরকে বলো, তুমি কি এইটা মানবা কিনা? এই তুমি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে এসে দাও, বিনিময়ে তোমাকে আমরা ছেড়ে দিব। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বেঈমানদেরকে জবাব দিয়া বলে, বেঈমানের বাচ্চারা, তোমরা কি মনে করছো আমি আমার জীবনের বিনিময়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিপদে ফেলবো? কচ্ছিন্তা, তোমরা আমাকে আঘাতের পর আঘাত দিয়া জর্জরিত করে এক্ষুনি হত্যা করে দাও, ফাঁসির কাষ্ঠ এখনো ঝুলানো, দয়া করে ওই জায়গায় আমাকে ঝুলায় দাও, আমি আমার বিবির কাছে যাব, সন্তানকে দেখবো না, না আর আমার পয়গম্বর আমার চোখের সামনে একটু পরিমাণে আঘাত সহ্য করবে। আল্লাহর কসম, আমি খুবাইবের রক্ত এক দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমার রসুলের গায়ে ফুলের ডোকা কোন বেঈমানের বাচ্চা দেবে আমি জিন্দেগীতে সহ্য করব না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা শোনার পর তাদের মেজাজটা গরম, এবার ডাক দিয়া বলতেছে, তাড়াতাড়ি হত্যা করে দাও, বেঈমানকে আর রাখবা না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচারীরা বিশাল নির্যাতন দিয়া ফাঁসির কাষ্ঠে ঝুলায় দেয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে, আসমানের দিকে দুহাত তুলে ডাক দেয়া বলে, আল্লাহ, যেই বেঈমানের বাচ্চারা আমি খুবাইবকে কষ্ট দিয়া মারতেছে, মালিক তুমি তাদের সমস্ত কিছু ধ্বংস করে দাও, এদেরকে দেখে রাখো, গুনে রাখো, একটা একটা করে এদেরকে সাইজ করবা। আয় আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, দয়া করে একটা বেঈমানকেও তুমি মাফ করবা না, দুনিয়াতে আখেরাতে উভয় জগতেই তুমি তাদেরকে শাস্তি দিও। আমরাও তাদের মতো করে বলতে চাই, ওলামা একরামদেরকে গায়ে যারা হাত তুলে, আলেমদের গায়ে যারা হাত তুলে, মুসলমানদের গায়ে যারা অন্যায়ভাবে হাত তুলে, আল্লাহ তুমি তাদেরকে গনে গনে রাখো, একটা একটা করে দুনিয়াতে সাইজ করবা, আখেরাতেও সাইজ করে দিও। মুসলমান আমিন জোরে বলেন আমিন। এদের দিন মনে করছে শেষ আছে, আরো না না এই দিন শেষ না, আরো দিন সামনে আছে, ঠিক কি জোরে বল, দিন কিন্তু এটা শেষ না। এই ইতিহাস বলে ওলামায়ে কিরামদেরকে মুসলমানদের উপরে যারা আঘাত দিয়েছে তাদের হাত ঠিক নাই, তাদের হাত ধ্বংস হয়ে গেছে, এই তাদের ক্ষমতাও টিকে নাই, তাদের অস্ত্রও টিকে নাই, তাদের কিচ্ছু টিকে নাই। আল্লাহপাক রব্বুল আলামিন আবু জাহেলকে যদি ধ্বংস করতে পারে, আল্লাহপাক এদেরকেও ধ্বংস করবে, ঠিক কিনা জোরে কন। এ যারা এই ইসলামের বিপরীতে আঘাত দেওয়ার চেষ্টা করবে, রব্বুল আলামিন তাদের জন্য একাই যথেষ্ট, ঠিক কিনা? আর কোনো কিছু লাগে? ভাইরা আমার, কিছু জান যাবে, কিছু মাল যাবে ইসলামের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য কিছু কিছু জান যাবে, তবে জানের উপর দিয়ে ইসলামের বিজয় আসবে, ঠিক কিনা? যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আল্লাহ রব্বুল আলামিন বলেন হক আর বাতিল দুনিয়ার জিন্দগিতে থাকবে, তবে মনে রাখবা বাতিল যখন হকের সামনে দাঁড়াবে বাতিল কোনো দিন টিকতে পারবে না, হক যখন সামনে চলে আসবে ওই হকের কাছে বাতিল লেজ গুটায় ফালাইতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কারো গোলামি নয়, গোলামি চলবে আল্লাহর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করলো,
এত অত্যাচার করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ শব্দ ভুলে নাই, মরুভূমির বালুর ভিতরে বেলালকে টান দিয়া হেসরে নেওয়া হয়। বেলাল তার জবান দিয়া বলে আহাদ 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 আহাদ। এ মুসলমান, বেলাল এত কষ্ট করার পরেও মালিকের নাম ভুলে নাই কেন? বলে বেলাল দুনিয়ার জিন্দগিতে সবচেয়ে কাছের বন্ধু গ্রহণ করেছে কাকে? তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎ তোমার। তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আমার এই কারণে এখান থেকে ওয়াদা করে যান, দুনিয়ার জিন্দগিতে ইসলামকে সারা দুনিয়ায় ছড়ায় ছিটানোর জন্য কিছু মুসলমানের তাজা খুন দরকার। রক্ত না দিলে অন্তত নিজেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে অন্তত ওই অন্যায়গুলোকে নিজের মনে মনে ঘৃণা করে। আজকে যারা ওই নরেন্দ্র মোদী বাংলার জমিনে আসবে এটাকে ঘৃণা করতে পারে না, তারা কোনোদিন মুমিন হতে পারে না, ঠিক কিনা? অন্তত খারাপ কাজ হতে দেখলে হাত দিয়া বাধা দেন, নয়তো জবান দিয়া বাধা দেন, নয়তো অন্তর দিয়ে ঘৃণা করেন। রসুল অন্তর দিয়ে ঘৃণা করাটাকে আদাফুল ইমান বলেছেন, এটা ইমানের একদম নিচু স্তর। এখন এতটুকু যদি কেউ করতে না পারে, ও মুমিনই না, ও মুমিনই না, কারণ মুমিনের একদম নিম্ন স্তর হলো অন্তর দিয়ে ঘৃণা করা। এতটুকু যদি না থাকে আপনি তো মুমিনই হতে পারলেন না। এরপর আবার বলে আমি মুসলমান, আমরা নামাজ না পড়লে আমাদের ইমান ঠিক আছে, রোজা না রাখলেও ইমান ঠিক আছে। মুসলমান দাবি করে অন্যায় জিনিস দেখলে তার খারাপ লাগে না, এটাকে যতই মুসলমান দাবি করুক, মুসলমান মুখে মুখে দাবি করার নাম না, অন্তরে দাবি করার নাম, ঠিক কিনা? শুধুমাত্র মুখে মুখে দাবি করছে মুসলমান, না না নামাজ পড়ে না, রোজা রাখে না। রমজান মাস সামনে আসতেছে, তাকায় দেখবেন রমজান মাস আসলে দেখবেন দোকানপাটগুলোতে পর্দা লাগানো শুরু হয়ে গেছে, সবগুলা ভিতরে দুটো দুটো চা খায় আর গিরি খায় আছে না নাই, আবার নিজেদেরকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে। এ মুসলমান, মুসলমান যদিও দাবি করেন নামাজ পড়া লাগবে, মুসলমান দাবি করলে রোজা রাখা লাগবে, মুসলমান দাবি করলে আল্লাহর গোলামি করা লাগবে, আপনি মুসলমান দাবি করবেন আবার অন্যের গোলামি করবেন, এটার নাম মুসলমানই না, এটার নাম শয়তানি। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়া, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? রমজান এলে রাখে না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? প্রত্যেকেই আমরা মুসলমান দাবি করি, কিন্তু নিজেকে প্রশ্ন করেন আমি কতটুকু মুসলমান হইতে পারলাম, আমার নিজের অবস্থাও তো দুর্বল, আপনাদের অবস্থাও দুর্বল, তবে এতটুকু তো বলতে পারি যে অন্যায় দেখলে প্রতিবাদ করি বা না করি অন্তরে ঘৃণা করি, এতটুকু যদি না থাকে তো মুসলমানই হইতে পারলাম না। এই জন্য ভাই সমাজে যা চলতেছে আজকে, আজকে বাংলাদেশে যা চলতেছে ঘটতেছে, মুসলমানদের উপর যা নির্যাতন চলতেছে যারা করতেছে, আমরা প্রথম দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়াত দেখ, হেদায়াত যদি না থাকে একটা একটা করে গণুক, আর মনে রাখুক একটা একটা করে আল্লাহ যেন ধ্বংস করে। পাশাপাশি আমাদের করণীয় কি? অনেকে বলে আপনারা চিল্লায় গলা ফাটান তো, আপনাদেরকে তো ময়দানে দেখি না, অনেকে এই প্রশ্ন করে, অনেকে এই কথা বলে, জিহাদ শুধুমাত্র ময়দানে লড়াই করার নাম জিহাদ না। আপনি আপনার এলাকায় দশজনকে নিয়ে একটা মিছিল বের করেন, আপনার মিছিলে কোনোদিন ইসলামের খুব বেশি উপকার হবে এটা মনে করেন না। ইব্রাহিম নবীর অগ্নিকাণ্ডে, অগ্নিকুণ্ডে একটা ব্যাংক প্রস্তাব করেছিল, ব্যাংকে প্রশ্ন করা হয়েছে কেন প্রস্তাব করলি, এত ব্যাংক জবাব দিয়েছে আমি চেষ্টা করছি, কারণ সারা দুনিয়ার মানুষ ইব্রাহিমের বিরুদ্ধে। ওই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে দেখাইলাম যে না, সবাই বিরুদ্ধে হতে পারে, আমি ব্যাংক তোমার ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে দাঁড়া গেলাম। এই ব্যাংক যদি প্রস্তাব না করতো কোনো যায় আসে, ব্যাংক প্রস্তাব করার আগেই তো আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছায় দিয়েছে আগুনের ভিতরে, ইব্রাহিমের আগুন পশম পুড়াইতে পারছে? 40 দিন ছিল, কোনো ক্ষতি হয়েছে? এই 40 দিন থাকার পরে উঠছে যখন, বাপ দেখা কয় ইন্দার লেড়ে কেড়ে, 40 দিন যদি আগে কেউরে কবরে ঢুকায় দেয়, 40 দিন পরে উঠা যদি কাফনের কাপড় মাথায় নিয়ে কয় দোস্ত বিড়ি একটা দে তাড়াতাড়ি, বেটা পিনিক লাগছে তাড়াতাড়ি দে, কইবেন কি আরে আল্লাহ ভূত, এ যদি কবর থেকে উঠে আসে কয় দোস্ত গাঞ্জা দে, আমাদের দিল্লিতে আমাদের খুব ভালো বন্ধু, ওরা আমাদেরকে পেঁয়াজ না দিলেও গাঞ্জা ঠিক মতো দেয়, আর ইয়াবা ঠিক মতো দেয়, এগুলো ঠিক মতো দিবে, এমন আপনাদের চিন্তা আসবে এটা নিশ্চিত ভূত। ইব্রাহিম নবী 40 দিন পরে উঠছে, বাপ দেখা তো ইন্দার এটা কে, আমি ইব্রাহিম, কে অবস্থা তো থাকার কথা না, কথা না মানে পশম পুরাইতে পারেন নাই, 40 দিন ছিলাম পশম পুরাইতে পারেন নাই, আমরা কিন্তু সেই ইব্রাহিম খলিলুল্লাহ রুহানি সন্তান, এটা ভুলে গেলে চলবে না, আমাদের বাপের পশম পুরাইতে পারে নাই যেহেতু আমাদের পশম পুরাইতে পারে নাই, অত সোজা না, তা আমরা আন্দোলন করলেও কি না করলেও কি, কিন্তু করি কেন? ওই ব্যাঙের মতো আমরা বলতে চাই আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আমরা আন্দোলন করতেছি, আপনি সাক্ষী থাকেন, এদেশে ইসলামের উপরে কেউ আঘাত দিলে আমরা যে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে তৈয়ার এটা আপনি সাক্ষী থাকেন, এই উসিলা আপনি নাজাত দিয়ে দিয়েন, ঠিক কিনা জোরে বলেন? আমাদের এটা হলো আমাদের উদ্দেশ্য। তবে আমাদের কেউ মাইকে কথা বলবে, কেউ গানে গানে সুরে সুরে কথা বলবে, এটাও একটা জিহাদ। রাসূলের সাথে যুদ্ধ করতে যায় এক সাহাবী, গান গাচ্ছে, হযরত ওমর ফারুক দেখে বলে এই তোর সাহস কম না রাসূল, এখানে সামনে তুই উল্টা পাল্টা গান গাওয়া শুরু করছিস, এটা বন্ধ কর, এগুলো কই পাইছিস? তো রাসূল করিম শোনার পরে বলতেছেন ওমর ছেড়ে দাও, ওকে বলতে দাও, কারণ তার জবানের এক একটা ভাষা তরবারির আঘাতের চাইতেও মাঝে মাঝে বেশি আঘাত হয়। এই আমরা যে গজলগুলো গায়ে আঘাত দিয়া দিয়া এক ঘন্টার আলোচনায় এতটুকু আঘাত লাগে না, একটা গজলে যতটুকু আঘাত লাগে, এটা একটা জিহাদ না জিহাদ না বলেন? তাহলে এই আঘাত যদি দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে আপনারা পাবেন কই, উদ্বুদ্ধ হবেন কোথেকে? এখন সবগুলো যদি ময়দানে লড়াই করতে নেমে যায় জিকির করবে কে? এই জন্য তবলিগের মুরব্বীরা, তবলিগের নিজাম হইল একদল গাছতে যাবে আরেকদল জিকির করবে আরেকদল খেদমত করবে, কেন? এখন সবাই যদি লড়াইয়ের ময়দানে গেল সব মায়ের খেয়ে শহীদ হয়ে গেল, তাহলে জিকির করবে কে, তাদের জন্য দোয়া করবে কে? রাসূল করিম বদর যুদ্ধে সাহাবা একরামদেরকে পাঠায়, রাসূল নিজে দোয়া করতেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন, হযরত আলী বলেন আমি কিছুক্ষণ পর রাসূলকে দেখে আসতেছি যে রাসূল কি করে, আয়েশা দেখি রাসূল দোয়া করতেছে, এই 313 জন তো পাশ করার কোনো কথা না, কেন পাশ করলো? রাসূল এখানে দোয়া করেন, সাহাবা একরাম ওখানে যায়, ওদের কাছে হাতে লাঠি নাই, ওদের কাছে ঘোড়া নাই, পাশ করলো কেমনে? রাসূল বলে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আসমান থেকে গায়বী ফেরেশতা তাদের জন্য পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। সবাই ময়দানে নামবে এটা বিষয় না, কেউ ময়দানে নামবে, কেউ মাইকে কথা বলবে, কেউ অমুক জায়গায় জিহাদ করবে, কেউ অমুক জায়গায় লড়াই করবে, এক একজনের দাওয়াতে
দাওয়াতের কৌশল এক এক রকম থাকবে, এক একজনের দাওয়াতের ভিন্নতা স্টাইল থাকবে এক এক রকম। কথা হইল গিয়া আপনি ইসলামের জন্য কাজ করতেছেন কিনা, এটা হলো কথা। আমরা ইসলামের জন্য তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। আমরা গোলামি দিল্লির করবো না, আমেরিকার করবো না, আল্লাহর করবো। আল্লাহর যদি করি ফায়দা কি? দুনিয়াতে আমাদের টেনশন নাই, কারণ আমাদেরকে যারা মরণের ভয় দেখায় আমাদেরকে মরণের ভয় দিয়ে লাভ নাই, কারণ আমাদের মরণ হতে দেরি, জান্নাত পেতে দেরি না। যারা শাহাদাত বরণ করে ওদের মরতে দেরি, মরণটা কেবল জান্নাতে আর দুনিয়ার মাঝখানে একটা পর্দা, ছিঁড়ে গেল তো জান্নাতে ঢুকে গেল। তাহলে আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, আমরা একবার মরি, আমরা বারবার মরি না। আর মুনাফিক জানা, এরা এই দল আসলে একবার মরে, ওই দল গেলে একবার মরে, চোদ্দবার মরে, মরতে মরতে দুনিয়া শেষ, এখানেও মারি খায় ওখানেও মারি খায়, আর আমরা এখানে মারি খাইলে ওখানে মারি খাই না, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের ইমানকে, ইমানে কুওয়াতকে শানিত করে দেখ, বলেন আমিন। আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক, বলেন আমিন। দুনিয়ার জিন্দগিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা সিদ্ধান্ত নেব আমরা কার পক্ষে থাকব, ইসলামের পক্ষে না শয়তানের পক্ষে, বলেন জোরে, ইসলামের। এই রাত পর্যন্ত আপনারা এখানে বসা, এখান থেকে কি নিয়ে গেলাম? ইসলামের পক্ষের স্লোগান যদি আমরা এখান থেকে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও কামিয়াব, আখেরাতও কামিয়াব, ঠিক কিনা জোরে বলেন। আজকের এই পশ্চিম পাড়া বাইতুল মামুন জামে মসজিদ, এটার উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিলটা, আপনারা কেউ উঠাউঠি করবেন না, যেহেতু এতক্ষণ আমরা বসতে পেরেছি, পাঁচ দশ মিনিটের জন্য আশা করি কোনো যায় আসবে না ইনশাআল্লাহ। মসজিদের জন্য আপনারা কিছু দান করবেন, উঠাউঠি করলে লস খাবেন, কারণ শেষে একটা সঙ্গীত গাব, আপনারা শুনবেন। আরে ফেসবুক এরা বুঝেই না, আপনি বুঝলে হইব খালি, এরা তো বুঝতে হইব, চুপ থাকেন, কথা কথা বন্ধ রাখেন। মসজিদের জন্য আপনাদের কাছে কিছু আবেদন করেছে, শেষ কিভাবে হবে? নগদ? আচ্ছা, ভিতরে কেউ যাবে? আচ্ছা, নগদ কেউ যদি 500-1000 একটু দিতে পারেন মসজিদটার উন্নয়ন প্রকল্পে, একটু মসজিদের টাইলসের কাজ হবে, ঠিক কেউ আছেন কি? মসজিদের লেখাই আছে মসজিদের উন্নয়নের উদ্দেশ্যে, উদ্যোগে। তাহলে আপনারা যদি একটু উন্নয়ন না করেন তাহলে তো এটা লস হইল। মসজিদটার একটু উন্নয়নের জন্য একটু হাত উঠান, কে আছেন ভাই 1000 টাকার একটা নোট মসজিদের জন্য দিবেন, একটু হাত উঠান, কে আছেন, কে আছেন 1000 টাকা, 1000 টাকা কে আছেন মসজিদের জন্য? কে? হাফেজ রাসেল, 1000 টাকা নগদ, আলহামদুলিল্লাহ। দেখছেন হুজুররা সব জায়গায় এগিয়ে থাকে, নাসির ভাই 1000 টাকা, আলহামদুলিল্লাহ, জয় নগদ। আর কে আছেন, আর কে আছেন ভাই নগদ 1500 টাকা, একটু হাত উঠান। আর কেউ আছেন? কালেকশনের জন্য যা বলা দরকার এগুলো আমি বলতে পারি কম। আপনারা মসজিদের জন্য, মসজিদ যেহেতু আপনাদের এলাকার, এটা কাজ আপনাদের, একটু 500-1000 থাকলে হাতটা উঠান, নামটা লেখান। কেউ আছে না? দেরি করেন না ভাই। সিদ্দিক মিয়া 500 টাকা, আলহামদুলিল্লাহ। ভাই দেরি করেন না, আমার চোখে বহুত ঘুম, আমি 2 দিন লাগাতার ঘুমাইতে পারি না, 3 ঘন্টা লাগাতার আমি ঘুমাইতে পারতেছি না, 2-3 দিন হয়ে গেল, খুব মাথা ব্যথা করতেছে, একটু চালু করেন। কেউ আছেন আর 500-1000? কেউ থাকলে? আচ্ছা না, এদের দেওয়ার মতো এখন অন্য সুবিধা নাই, কারণ রাত 12:30 বেজে গেছে প্রায়। সুতরাং আমরা মোনাজাত ধরবো, তবে এই যে আমাদের একটা আবেদন করেছে, অল্প একটু গাব। আপনারা দোয়া না করে মাশাআল্লাহ, বিশিষ্ট শিল্পপতি, উনি প্রকাশ করতে ইচ্ছুক না, বাকি আমরা বলি আল্লাহ পাক ওনার সেহাতে, আল্লাহ পাক ওনার সব কিছুতে বরকত দান করুক, বলেন আমিন। উনি 60,000 টাকা মসজিদের জন্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক ওনার জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে সব কিছুতে বরকত দান করে বলেন। আচ্ছা, জামাই 500, শ্বশুর 1000, দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করব। বিশেষ করে আজকের চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি, উনি অনুপস্থিত, গাজীউর রহমান, অনেক ভালো মানুষ, নামাজি লোক, দানবীর লোক, উনি একটু বিপদে আছেন,
মুসিবতে আছেন, আমরা ওনার জন্য দোয়া করবো, আল্লাহ ওনাকে মুসিবত থেকে হেফাজত করুক, সুস্থতার হায়াত দান করুক, বলেন আমিন। আমরা সকলেই দোয়া করবো ইনশাল্লাহ। তবে আপনাদের মন মানসিকতা এখন অন্যরকম, মাহফিলের পরিবেশ ভিন্ন রকম, আমরা দোয়া করে তারপরে যাব। গজল গাওয়ার আর পরিবেশ আমি এখন অনুভব করছি না। আপনাদের এই এলাকায় যারা আজকের এই মাহফিলে এতক্ষণ শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো, বিশেষ করে অন্ধকার কবরে যারা শুয়ে আছে। দেশের যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন দেশের পরিস্থিতি শান্ত করে দেন, বলেন আমিন।